সোমবারের পর মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব। বন্যায় ক্ষতিগ্রস্ত নলছড় বিশালগড়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। কথা বলেন বন্যা দুর্গতদের সাথে। বেশ কিছু ত্রাণ শিবিরও পরিদর্শন করেন এদিন সাংসদ বিপ্লব কুমার দেব। সেই সব ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সাথে কথা বলেন এবং ত্রাণ শিবিরগুলির সার্বিক পরিস্থিতির বিষয়েও খোঁজখবর নেন সাংসদ বিপ্লব কুমার দেব। রেডি লাগিয়ে লোক দোকান চালায়, চাউলের দোকান, কাপড়ের দোকান সবগুলোই তো সব ডুবে গেছে। তো এদের অ্যাসেসমেন্ট করানো হচ্ছে, অ্যাসেসমেন্ট করিয়ে যতটা সরকারের দ্বারা সাহায্য করা যায়, এগ্রিকালচার মার্কেট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট হোক আর সিভিল ডিপার্টমেন্ট হোক, বন্যাতে ত্রিপুরাতে প্রচণ্ড লোকসান হয়েছে। বিশালগড় এই বাজারও মানে মোটামুটি এখানে যেটা আমাকে বলা হয়েছে যে বুক পর্যন্ত জল ছিল, সবার বুক পর্যন্ত যদি জল হয় সেখানে চাউলের দোকানগুলো যেটা কিছুই থাকবে না, সেখানে পেঁয়াজ রসুন বা সবজির দোকান কিছুই তো দেখতে পারে না। তো সেভাবে এগুলো রাজ্য সরকার অ্যাসেসমেন্ট করছে। স্থানীয় বিধায়ক সুশান্ত দেব সবসময় মানুষের সুখ দুঃখে এখানে নিয়োজিত আছেন, আমি দেখেছি। তো আমি একবার চিফ সেক্রেটারি, চিফ মিনিস্টার সঙ্গে কথা বলবো যাতে মানুষের সাহায্য সহায়তা করতে পারে। আর স্বাভাবিকভাবে সমস্ত কিছু তো একদিনে দেওয়া যেতে পারে না, সম্ভব না, যতটা সরকারের দ্বারা সম্ভব হলো সরকার নিশ্চিত করবে।